ওয়েলকাম আই এম সুব্রত ইউ আর ওয়াচিং বিদ্যাকানন পহেলা মার্চ দু সালের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি দু সালের কোন দিনটি বিরল রোগ দিবস হিসেবে পালিত হলো পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি সঠিক উত্তর অপশন ডি আটাশে ফেব্রুয়ারি কোন রাজ্য সরকার তার দু হাজার সালের বাজেটে উট সুরক্ষা ও উন্নয়ন নীতি ঘোষণা করেছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট সঠিক উত্তর অপশন সি রাজস্থান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর কৃষকদের ফসলের বিমা করতে উদ্বুদ্ধ করার জন্য সম্প্রতি কোন উদ্যোগ নিয়েছেন মেরি ফসল নীতি মেরি পলিসি মেরি হাত মেরি হাত মেরি নীতি মেরা ফসল মেরা হাত সঠিক উত্তর অপশন বি মেরি পলিসি মেরি হাত নেক্সট প্রশ্ন ভারতের হাই কমিশন সম্প্রতি কোন শহরে আনুষ্ঠানিকভাবে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ ওয়েবসাইট চালু করেছে কাঠমান্ডু থিম্পু ঢাকা মেল সঠিক উত্তর অপশন সি ঢাকা তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতি বছর কোন দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় চব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি সঠিক উত্তর অপশন ডি আটাশে ফেব্রুয়ারি এ বছরের থিম ইন্টিগ্রেটেড অ্যাপ্রোস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেইনেবল ফিউচার আমেরিকান সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা কে হলেন অ্যামিকনি ব্যারেস লিওনড্রা ক্রুগার জে মিশেল চাইল্ডস কেতানজি ব্রাউন জ্যাকসন সঠিক উত্তর অপশন ডি কেতানজি ব্রাউন জ্যাকসন পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন দেশে সাইক্লোন এমনাতি আশ্রয় জাপান ফিলিপাইন মাদাগাস্কার ইন্দোনেশিয়া সঠিক উত্তর অপশন সি মাদাগাস্কার ভারতীয় ব্যাডমিন্টন ডাবল টিমের কোচ হিসেবে কে নিযুক্ত হলেন তান কিমহার টাকুয়া সুমুরা রমন প্রশ্ন নিম্নলিখিত কোন দেশ সিলন দারুচিনি দিয়ে তার প্রথম জিআই সার্টিফিকেট অর্জন করলো বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা সঠিক উত্তর অপশন ডি শ্রীলঙ্কা জিআই ট্যাগের পুরো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ লাস্ট প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন পাকিস্তানে প্রথম কোন হিন্দু অফিসারকে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে নিযুক্ত করা হল দিবাকর যাদব কৈলাস কুমার অলিক শ্রীবাস্তব প্রভাকর মিশ্র সঠিক উত্তর অপশন বি কৈলাস কুমার তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করো